রক্ষা কবচের জন্য বারবার করে যদি সুপ্রিম কোর্টে যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে সাধারণ মানুষের যে এত বঞ্চনা হচ্ছে কেন্দ্র সরকার করছে ওরা বলছে কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না সত্যিই বঞ্চিত হচ্ছে তৃণমূলের নেতারা এই যে হিসাব না দেওয়ার ফলে যে টাকাটা আটকে যাচ্ছে সেই টাকাটা তো তৃণমূলের পকেটেই যেত এখানে বিধানসভায় গেট আউট বলছেন তাদেরকে ঢুকতে দিচ্ছেন না আর সংসদে গিয়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে মহান এইখানকার যেখানে পশ্চিমবঙ্গের মানুষ তাদের জিতিয়েছেন আগে তাদের জবাব দিক তারপরে সংসদে গিয়ে ভারতবর্ষের কথা বলবো বিজেপিকে ভোট দিলে তোমরা লক্ষ্মী ভাণ্ডার পাবে না বিজেপিকে ভোট দিলে তোমরা ঘর পাবে না বিজেপিকে ভোট দিলে তোমরা একশো দিনের কাজ করতে পারবে না বিজেপিকে ভোট দিলে তোমরা টোটো চালাতে ব্যবসা করতে পারবে না এমনকি বাড়িতে থাকতেও পারবে না এই যে বলছে না যে বিজেপি হারিয়ে যাবে তাহলে ব্যালট বাক্স পুকুরে পাওয়া যেত না ব্যালট বাক্স রাস্তায় পাওয়া যেত না গণতন্ত্রের ওপর বিশ্বাস করতে নেই এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি শেষ হয়ে যাবে না তৃণমূল আগাছা যাকে গরু ছাগলে খেয়ে যাচ্ছে তারা শেষ হয়ে যাবে সেটা তো সময়েই বলবে কি গালাগালি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে বা তৃণমূলের সাংসদদের মুখে এটাই মানায় আর এই ফিরাদ হাকিম বলবে না কেন তিনি তো এটা এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছেন তিনি তো মিনি পাকিস্তানের কথা বলছেন তিনি বলছেন হিন্দু হয়ে যারা জন্মগ্রহণ করেছে তাদের জন্মটা দুর্ভাগ্য ওই যে চন্দিমা ভট্টাচার্য রীতিমতো বলছেন তিনি বলছেন শ্বেতপত্র প্রকাশ করতে কি হয়েছে এই মুহূর্তে অর্থমন্ত্রীর কুণাল ঘোষ একাধিক ক্ষোভ উগড়ে দিয়েছেন বলছি বাংলাকে বঞ্চনা 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 একটা শব্দ আমাদের কানে বাজছে আমার সঙ্গে রয়েছেন মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনী কথা বলবো বলছি আপনারা বঞ্চনা করছেন কেন বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন দু কোটি মানুষ ভোট দিয়েছেন আপনাদেরকে তাদেরকেও তো বঞ্চনা করছেন দেখুন ঠিকই বলছেন বঞ্চনা কথাটা পশ্চিমবঙ্গের সাথে ওতপ্রোত জড়িয়ে গেছে কারণ তৃণমূল কংগ্রেস প্রতি মুহূর্তে মানুষের সাথে বঞ্চনা করেছে প্রকৃত বঞ্চনা কারা করছে সেটা মানুষ এবং কোটে গেলে আইন তাদের রাস্তা দেখিয়ে দেবে যে প্রকৃত বঞ্চনা কারা করছে সেই ধরা পড়ে যাবে বলেই বারবার করে কেন্দ্রের দিকে আঙুল তুলছে বঞ্চনা 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 অ্যাকচুয়ালি কারণ যে আবাস যোজনার কথা বলছেন যে একশো দিনের কাজের কথা বলছেন প্রথমত মুখ্যমন্ত্রী বলেছিলেন ভোটের আগে ওই টাকা আমাদের চাই না আমরাই দিয়ে দেবো রাজ্যকে এবং আমরা দেখলাম খুব তৎপর হয়ে এই আবাস যোজনার টাকা কিংবা এই একশো দিনের মনরেখার টাকা আমাদের দিদিমণি কিছু কিছু মানুষকে দিতেও লাগলো এবং তারপরেই দেখলাম তৃণমূলের নেতারা সেখানে গিয়ে বললো যে তুমি চার হাজার টাকা মনরেকার পেয়েছো পাঁচশো টাকা রেখে দেবে সাড়ে তিন হাজার কিন্তু আমাকে দিয়ে দিও বন্দ্যোপাধ্যায় বলছে আমরা কোথায় টাকা বন্ধ করেছি আমরা কাঁচিতে টাকা বন্ধ করেছি যেখানে যেখানে বিজেপি জিতেছে সেখানে কি আমরা টাকা বন্ধ বন্ধ করেছি নাকি বিজেপি এইভাবে শেষ হয়ে যাবে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন টাকা বন্ধ করেছেন কিনা সেটা উনার যারা নেতৃত্ব আছে তাদের জিজ্ঞেস করুন বিজেপি বিজেপিকে ভোট দিলে তোমরা ভান্ডার পাবে না বিজেপিকে ভোট দিলে তোমরা ঘর পাবে না না বিজেপিকে বিজেপিকে ভোট ভোট দিলে দিলে তোমরা তোমরা দিনের কাজ করতে পারবে টোটো চালাতে ব্যবসা করতে পারবে না এমনকি বাড়িতে থাকতেও পারবে না যার জন্য আপনারা দেখেছেন পোস্ট ভায়োলেন্সে একুশ বা এই চব্বিশের পরেও বহু মানুষ বাইরে রয়েছে তারা বাইরে চলে গেছে তাদের ঘর ভাঙা হয়েছে দেখুন ওরা ভয় পাচ্ছে কারণ দেখেছে যারা লক্ষ্মী ভাণ্ডার বা যারা এই সরকারের ওপর নির্ভরশীল নয় যারা নিজেদের কথা নিজেরা বলতে পারে যারা জাস্টিফাই করতে পারে সেই শহরাঞ্চলের মানুষগুলো শিক্ষিত মানুষগুলো যাদের সহজে বোকা বানানো যায় না তারা ভোটটা কিন্তু বিজেপিকেই দিয়েছে এবং পৌরসভাগুলোর নিরিখে আমরা পৌরসভার ভোটে পঞ্চায়েত ভোটে যেখানে যেখানে দেখেছি যে তারা হেরে রয়েছে এই লোকসভার পরে দেখেছি ম্যাক্সিমাম জায়গায় তারা জিতে রয়েছে সেই জন্যই তো মমতা ব্যানার্জি এত তাড়াতাড়ি এই যে আপনারা দেখছেন না যারা স্ট্রিট ভেন্ডার সাথে তুলে দিচ্ছে কি কারণে দিচ্ছে তার মনে ভয়ে কাজ করছে সেই জন্যই কিন্তু এই ধরনের পদক্ষেপ নিচ্ছে আগামী দিন দেখতে থাকুন এই তৃণমূল ঘাসপুরে ঘাস ফুলকে ছাগল গরুতে খেয়ে নেবে নাকি এই যে পাক তৈরি করেছে এই তৃণমূল তাতেই ফুটবে পদ্ম শুধু সময়ের অপেক্ষা দু আপনারাও দেখতে থাকুন সাথে রীতিমতো রেখাপাত্র আদালতে গিয়েছিল সেক্ষেত্রে দেখা যাচ্ছে সন্দেশখালীর ক্ষেত্রে বড় সড়ো রায় আসতে পারে আদালত সমস্ত কাগজপাতি সংরক্ষণের জন্য বলা হয়েছে বলছে তাহলে তো সন্দেশখালী আবার ভোট হবে পুনরায় যা দেখা যাচ্ছে দেখুন আমরা বহু জায়গায় দেখেছি সন্দেশখালী কিংবা ডায়মন্ড হারবার বা বিভিন্ন জায়গায় যেভাবে ভোট করানো হয়েছে দেখুন দুশো মিটারের মধ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে তার বাইরে বুথে এলাকাতে যেখানে বাধা দেওয়া হচ্ছে যেখানে ভোট করতে দেওয়া হচ্ছে না যেখানে ভোট আটকে দেওয়া হচ্ছে সমস্ত তথ্য দেখে এবং আমরা এর আগেও দেখেছি যে এই তৃণমূল কংগ্রেস কিভাবে ভোট করায় তো স্বভাবতই আজকে ডায়মন্ড হারবার বা বসিরহাট বা বিভিন্ন জায়গায় যে তথ্য উঠে এসেছে সেই তথ্যের ভিত্তিতে আপনারা দেখতে থাকুন যে তার সেই সিটে টিকে থাকতে পারে না আবার পুনর্নির্বাচন হয় সংসদে সায়নী ঘোষ কথা বলতে গেলে তাকে ওম বিল্লা বলছেন আপনি বসুন প্রথমবারের আপনি সাংসদ বলছি এত উচ্ছৃঙ্খল কিসের এই ঘোষেরা দেখুন সায়নী ঘোষেরা শিবের মাথায় কি পড়ায় সেটা তো বলেই দিয়েছে তারা তো উত্তাল হবেই কারণ সেই রকম রাজনীতিই তারা করে সংসদে কথা বলতে গেলে ভেবে চিনতে আগে পরের যেরম কিছুদিন আগে কি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন কৃষক বিল নিয়ে সেই বিলের আলোচনা বহুবার হয়েছে তিনি জানেন না কারণ তিনি সেখানে প্রেজেন্ট থাকেন না মানুষের কথা কি করে বলবেন ইনারা মানুষের কথা বলতে পারেন না পেছনে বসে ঘুমায় আর কেউ সত্যি কথা তুলে ধরলে সেখানে টিপ্পনি কাটে এবং সংসদ চালাতে দেয় না তো স্বভাবতই সংসদ যে চলে সেটা মানুষের উন্নয়নের জন্য মানুষের কথা সেই এলাকার বলার জন্য কিন্তু তারা সেই কথা বলে না তারা এইভাবে বিভিন্নভাবে টিপ্পনি করে মানুষকে কথা বলতে বাধা দিয়ে সেই সংসদকে সেই সংসদ চলতে বাধা দান করে সেই জন্যই ওম বিড়া বলেছে দেখুন ঠিকই ওই চুকিতকিত খেলতে উনি তো গেছেন প্রথম দিনকেই বলেছেন চুক কারণ তারা যেভাবে গণধর্ষণ এলাকা দখল মব লিঞ্চিং খুন একের পর এক মানুষের ওপর অত্যাচার তাদের স্বাধীনতা হরণ করা বিধানসভায় তাদের মাইক বন্ধ করে দিচ্ছেন আর ওখানে সংসদ ভবনে গিয়ে তিনি চিল্লাচ্ছে আগে এই পশ্চিমবঙ্গে যে ধরনের অন্যায় করছে যে ধরনের অত্যাচার করছেন যে ধরনের চুরি করছেন যেভাবে গণতন্ত্র হরণ করছেন তার জবাব আগে পশ্চিমবঙ্গে দেখ তারপরে ভারতবর্ষের দিকে তাকাবে কারণ ভারতবর্ষ দশমতম অর্থনীতির থেকে পঞ্চমতমতম অর্থনীতির থেকে তৃতীয়তম দিকে এগোচ্ছে ভারতবর্ষ এগিয়েছে পশ্চিমবঙ্গ পিছিয়েছে সেই জন্য উত্তরটা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দিতে হবে মমতা ব্যানার্জিকে দিতে হবে বলছি ফিরাজ বলছেন গেট আউট বিজেপি বিধায়কদেরকে গেট আউট বলছে আমি জিজ্ঞাসা করছি ফাল্গুনিদি গেট আউট বলছেন শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলছেন বাইরের ঘটনা নিয়ে এরা ভেতরে ভেতরে কথা বলছে বলছে সংসদ যখন ভাঙচুর করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও কি বাইরের ইস্যু ছিল না আপনি ভালো বলতে দেখুন আমরা তখন দেখেছিলাম যে কিভাবে বিধানসভা কথা বলে এখন যেটা প্রমাণিত হচ্ছে বলে মমতা ব্যানার্জি বিধানসভার সমস্ত আসবাবপত্র ভাঙচুর করেছিল আমরা দেখেছি হাতে সংবিধান নিয়ে তো সেই সংবিধানের শপথ পাঠ করে প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে প্রতারিত করছে দেখুন ধর্ম সভায় মিডিয়ার সামনে কাদেরকে বলছে কাদের উদ্দেশ্য করে বলছে তিনি কি বলতে চাইছেন তাদেরই যখন কোনো এমএলএ বলছেন যে যে তিনি সত্তর ভাগ রয়েছে তাদের আমরা কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেব তখন তো কোনো উত্তর আসেনি যখন ফিরোদ হাকিম কথা বলে তখন মমতা ব্যানার্জি বলে আমি কিন্তু শুনতে পাইনি আর এদেরকেই দুধেল গাই বলে চিহ্নিত করে অ্যাকচুয়ালি এই মুসলিম সমাজকে সব বিপদে যদি কেউ ফেলে থাকে তার নাম কিন্তু এই মমতা ব্যানার্জি তাদেরকে ইউজ করছে তাদেরকে জেলে পুড়ছে তাদের দিয়ে দুষ্কর্ম করাচ্ছে তাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে কিন্তু তাদের উন্নয়ন করছে না সব থেকে প্রশ্নচিহ্ন যারা এখানে দীর্ঘদিনের আমাদের হিন্দুদের সাথে যে মুসলিমরা দীর্ঘদিন ধরে আমাদের এই ভারতবর্ষে রয়েছে আমরা কিন্তু তাদেরকে আমাদের বলে এই ভারতবাসী হিসাবেই আমরা তাদেরকে চিনি আমরা তাদের ভোট ব্যাংক হিসাবে চিনি না কিন্তু ভোট ব্যাংক হিসাবে চিহ্নিত করছে এই ফিরাদ হাকিমরা তাদের সুবিধার জন্য মিনি পাকিস্তানের কথা বলছে তাদের উস উস্কাবার জন্য এবং এই হিন্দুদের বারবার বলছে হিন্দু হিন্দুয়ে জন্মানো দুর্ভাগ্য জনক এবং আপনারা জানেন নুপুর শর্মা যখন কোনো কথা বলেছিলেন এখানে কিভাবে ভায়োলেন্স তৈরি করেছিলেন এই ফিরাদ হাকিমরা একই সাথে আমি একটা প্রশ্ন করবো যে মুহূর্তে দাঁড়িয়ে ফিরাদ হাকিমের বিধানসভায় যেভাবে চলছে করে বিজেপি বিধায়করা বেরিয়ে আসছেন তা মুখ্যমন্ত্রী কোনো মন্তব্য না কিন্তু মুখ্যমন্ত্রী শিল্পীদেরকে নিয়ে খুব শিল্পীদের শিল্পীদের দুদিন কাজ বন্ধ তার খুব কষ্ট হচ্ছে কিন্তু হাজার হাজার দিন চাকরি প্রার্থীরা বসে আছে তাদের মিসক্যারেজ হয়ে যাচ্ছে তাতে মুখ্যমন্ত্রীর কিছু হয় না সঙ্গে সঙ্গে দুদিন কাজ বন্ধ তাতেই মিটিং ডেকে আপনি দেখলেন তো অচল অবস্থা কাটালেন জট কাটালেন মুখ্যমন্ত্রী দেখুন যে জট উনি তৈরি করেছেন সে জট কাটাবেন কি করে কারণ যারা পৌরসভায় চাকরি পায়নি চাকরি চুরি হয়েছে যে শিক্ষকরা যারা সত্যিকারের পরীক্ষার্থী যাদের প্যানেলে নাম উঠেছিল তারা চাকরি পায়নি ও এমআরসিট জালিয়াতি করে যারা অন্যরা চাকরি পেয়েছে এর মূল হতা তো মুখ্যমন্ত্রী যেখানে পঁচাত্তর ভাগ পঁচিশ ভাগের প্রশ্ন আসে তো যেখানে তিনি জট তৈরি করেছেন যেখানে এই জটের মেন কারিগর তিনি সেখানে জট কাটাবেন কীভাবে কিন্তু যেখানে উনার জট এটা কাটালেন দেখুন জট পশ্চিমবঙ্গ ব্যাপী হয়ে রয়েছে আজকে বলুন ডাক্তারে চুরি নার্স এ চুরি আজকে জলের ক্ষেত্রে চুরি চুরি নেই মন রেখায় চুরি আবাস যোজনায় চুরি মিড ডে মিলে চুরি এটা পশ্চিমবঙ্গ চোরেদের রাজত্ব হয়ে দাঁড়িয়েছে কিসের জট কাটাবেন সব জটেই তো মুখ্যমন্ত্রী নিজে রয়েছেন দেখুন অরূপ বিশ্বাসদের যে জট সেটা তো জট নয় সেটা একটা ঘোট ছিল ঘোটটাকে উনি কাটিয়ে দিয়েছেন কিন্তু যে জট উনি তৈরি করেছেন সেই জট উনি কাটাতে পারবেন না কারণ সেই জটের হোটটা উনি নিজেই